কুমিল্লার চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের উত্তরপাড়া হাজিবাড়ি জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয় ছোট ভাই। এর বিচারের দাবিতে আব্দুল মালিক ও মামুন সহ যারা হাফেজ আহমেদের হত্যার সাথে জড়িত তাদের ফাঁসি চেয়ে উপজেলা শ্রীপুর ইউনিয়ন পাইকোটা গ্রামে সকল পুরুষ মহিলা বুধবার বিকেলে পাইকোটা রাস্তা সংলগ্ন মানববন্ধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংবাদিক আহসান হাবিব, পাইকোটা গ্রামের সর্দার রফিকুল ইসলাম মনির, মজুমদার আবু মজুমদার, আওয়ামী লীগের নেতা লুৎফর রহমান সহ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণগণ উপস্থিত ছিলেন। এ সময় গ্রামের বিভিন্ন নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে জোরভাবে দাবি জানান হাফেজ আহমেদ হত্যাকারীদের অতি শীঘ্রই আইনের আওতায় এনে ফাঁসি দেওয়ার জন্য। দেখুন চৌদ্দগ্রাম থেকে একাত্তর বাংলা টেলিভিশনের রিপোর্টার সফিউল আলমের পাঠানো ভিডিও চিত্র, ডেস্ক রিপোর্ট।